তো আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের ভাইয়ের সাথে। আচ্ছা, আমাকে কেমন লাগে বল? ভালো ভালো লাগে। আচ্ছা, ভবিষ্যতে কি ক্যামেরা ধরতে পারবি আমার? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বিয়ের আগে আগেই মানে এই ফ্রিজ করে নিচ্ছি, বুঝলে, যাতে বিয়ের পরে কোনো প্রবলেমই না হয়, বুঝেছো? লিংটন ঢালাই অব্দি হয়েছে, তো লিংটন ঢালাই হয়েছে, নেক্সট হচ্ছে কি হবে? গাঁথনি হবে, গাঁথনি হবে একটু, তারপরে ছাদ ঢালাই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে বিয়ে। স্বপ্নের দিন ও কাছে এলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তোমাদের জন্য একটা ধামাকাদার গুড নিউজ নিয়ে চলে এসেছি, ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। তোমরা অনেকেই অনেকদিন ধরে জানতে চাইছো যদি ঘরের আপডেট দাও, ঘর কতদূর হলো, কিছুই তো বলছো না। তারপর অনেকেও তোমরা অনেক কিছু নেগেটিভ কমেন্ট করছো, তো সেগুলো নিয়ে বলবো না, বাট একটুখানি জাস্ট বলি, এই যে রান্না নিয়ে তোমরা এত কমেন্ট করছো, নেগেটিভ কমেন্ট করছো, নেগেটিভ বলতে নেগেটিভ না, আমি নাকি নাটক করছি। দেখো সত্যি কথা বলতে, আমি কাঠের উনে রান্না সেভাবে পারি না, রান্না করতে আমি পারি না, কখনোই বলিনি। আমি রান্না করতে মোটামুটি পারি, মোটামুটি, খুব ভালো না মোটামুটি, তবে হচ্ছে এই যে শিল নোড়ায় বাটাবাটিটা একটু মুশকিল লাগে, সত্যি খুবই মুশকিল লাগে। তো আজকের ভিডিওতে তোমাদের তো ঘরে আপডেট দেবো, তোমাদের দাদাভাইদের বাড়িতে যাবো। তার আগে দাঁড়াও, এই যে বাটাবাটির যে ঝামেলাটা রয়েছে, এই ঝামেলা মেটানোর জন্য আমি একটা দারুণ জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সত্যি সত্যি শিল নোড়ায় বাটনা বাটতে পারি না, এগুলো আমি নাটক করি না, সিরিয়াসলি পারি না। তো এই সব ঝামেলার জন্য এই দেখো আমি আগারোর কিনে নিয়েছি পোর্টেবল একটা ব্লেন্ডার, যেটা দিয়ে কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি বাটনা বাটাবাটিও হয়ে যাবে। এছাড়াও এর মধ্যে স্মুদি তৈরি করার জন্য তো খুবই ভালো কাজ করবে। এর সাথে দেখো সত্যি কথা বলতে এত সময়ও নেই, এটা কিন্তু অনেকটা সময়ও বাঁচাবে। আমার কাছে যদিও একটা মিক্সার গ্রাইন্ডার আছে, বাট এটা কিন্তু পোর্টেবল হ্যান্ড ব্লেন্ডার। এটা হলো আগারো গ্যালাক্সি পোর্টেবল হ্যান্ড ব্লেন্ডার। এটা কেনার কারণ হলো এটা ওয়্যারলেস চলবে, অ্যান্ড শুটের মাঝে যদি আমার মনে হয় ফ্রুট জুস কিংবা স্মুদি খেতে ইচ্ছা করে, দেন জাস্ট উইদিন এ মিনিট এটা বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, আবার বলবে পোর্টেবল, এটা কি চার্জ করতে হয়? ইয়েস, এটা রিচার্জেবল, একবার চার্জ দিয়ে তুমি 6-7 বার ইউজ করতে পারবে ইজিলি ওয়্যারলেস। এটা বিপিএ ফ্রি, ফুড গ্রেড, অ্যান্ড এটাতে 450 ml জার আছে, এটা দিয়ে কুইকলি ব্লেন্ড হয়। দেখো এটাতে 6টা শার্প স্টেনলেস স্টিলের ব্লেড আছে, তাই ইজিলি ক্রাস্ট হয়, অ্যান্ড ইউনিফর্ম মিক্সিংও হয়। চলো আজ এটা দিয়ে আমি স্মুদি বানিয়ে নেব, যেটা হেলদিও হবে, আর আমার এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো স্মুদি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আম আর অল্প একটু চিনি, তোমরা চাইলে মেশাতে পারো বা নাও মেশাতে পারো, আর নিয়ে নিয়েছি এখানে মিল্ক। তো এই দেখো এগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, এই যে এবার সুইচটা প্রেস করে নিলাম, দেখো অন হয়ে গেল, কত তাড়াতাড়ি কিন্তু এটা তৈরিও হয়ে গেল। শেক করে নেব, অ্যান্ড এই যে গ্লাসে ঢেলে নেব, চলো এবার স্মুদি রেডি। তো কথা বলতে বলতে দেখো কত তাড়াতাড়ি ম্যাঙ্গো স্মুদিটা রেডি হয়ে গেল, আর এটা দিয়ে আমি এখন আমার ব্রেকফাস্ট সেরে নেব। দারুণ টেস্টি হয়েছে কিন্তু। আর দেখো এটা পরিষ্কার করাও কিন্তু খুবই সহজ, ইজিলি কিন্তু এইভাবে এটা সেলফ ওয়াশ হয়ে যায়। আর এটা যেহেতু পোর্টেবল, রাস্তাতেও যদি তোমার মনে হয় স্মুদি বানাবে বা কিছু বানিয়ে নেবে, সেটাও কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো, বা তোমরা কিন্তু ব্যাগে করে ক্যারিও করতে পারো। আর এটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। তো তোমরাও তোমাদের কাজ কমানোর জন্য, সময় বাঁচানোর জন্য আগারোর এই পোর্টেবল ব্লেন্ডারটা অবশ্যই একবার পারচেজ করে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, যাও ওখান থেকে পারচেজ করে নাও। তো খাওয়া হলো, সব কিছুই হলো, এইবার চলো যাই তোমাদের দাদা ভাইদের বাড়িতে, আর তোমাদের ঘরের আপডেট দিই। তোমরা অনেকদিন ধরেই বলছো যদি ঘরের আপডেটটা দাও, কি হলো না হলো, যদিও তোমাদের দাদা ভাইয়ের চ্যানেলে কিন্তু ও দিচ্ছে, তো আমার এই চ্যানেলে ভালো একটু আপডেট দেওয়া যাক। তো আজকে তোমাদের একদম পুরোপুরি ক্লিন ভাবে দেখাবো অ্যাকচুয়ালি কত দূর হলো। তো চলো ওদের বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে। অনেকদিন পর আবার চলে এসেছি আমি, দেখো আসলে ছিলাম না অনেকদিন, তো কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আসা হয়নি তোমার দাদা ভাইদের বাড়িতে। আজ অনেকদিন পর এসেছি, আর এই দেখো সেজে গুজেও এসেছি, কেমন লাগছে বলো এই জামাটা? আর ঘরের কাছেও তোমাদের অবশ্যই দেখাবো, ঘরের কাজ কিন্তু অনেক দূরই হয়ে গেছে। আর তোমরা বারবার বলো আমি কন্টেন্ট করার জন্য নাকি চলে আসি তোমাদের বাড়িতে, আমি কন্টেন্ট করার জন্য আসি না, বিশ্বাস করো, দেখা করার জন্যই আসি। আসলে বিয়ের আগে আগেই মানে এই ফ্রিজ করে নিচ্ছি, বুঝেছো, যাতে বিয়ের পরে কোনো প্রবলেমই না হয়, বুঝেছো। আর সবাই কমেন্টে বলছে তুমি
চেঞ্জ হয়ে যাওয়া বীরপর সব লোকে যা আছে বলে এই এরকম কি হওয়ার কি মনে হচ্ছে কি আমি তো বলতেছি এখন বলা যাবে না লোকে যা বলে বলো তুমি সেটা মাথায় রাখো তারপর সে আমার ব্যবহার তুমি পালে তখন তুমি কি বুঝবা লোকে বুঝবে লোকে তো সেটা তুমি দেখতেই পাবা না তোমাদের তো সবই দেখানো হবে ভিডিওতে তাই তো আমি যা ভালো আমি কি মন্দ আমার ব্যবহার তুমি বুঝবা একদম একদম আর যাই হোক ঘর তো হয়ে গেল তাই তো ঘরের কাজ চলছে চলছে মিস্ত্রি আসতেছে না হ্যাঁ বর্ষা করতে আসতেছে না ওটাই বর্ষার জন্য দেরি হচ্ছে যাই হোক হবে সবই হবে যে যুদ্ধ পরিস্থিতিতে চলছে হুটোপাটার মধ্যে সবই হবে তো দেখো আজকে কি করি এখানে এসে সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো তোমাদের দাদা ভাইয়ের ভাইয়ের সাথে এই আই তো ভাই হাই হাই আমি কিন্তু দেওয়ার ঠার ওসব বলবো না তোদের পুচকে একটা ভাই মানে আমার ভাইয়ের বয়সই কি ভাইয়ের থেকেও ছোট হবে কোন ক্লাসে পড়িস এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার তা একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বল ভবিষ্যতে কি ক্যামেরা ধরতে পারবি আমার না আগে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে তারপরে কিন্তু ক্যামেরা ধরার দায়িত্ব মানে আমার বাড়িতে আমার একটা ভাই এখানে এসে কিন্তু আমি একটা ভাইও পেয়ে গেছি তাই তো যাই হোক চলো নেক্সট তোমাদের দেখাবো আজকে ঘরের আপডেট আর ওকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ঘরের কাজ দেখতে আসলাম আজকে বাট আমার ভিডিওতে কিন্তু সব আপডেট দেবো না গাইস আমাদের কিন্তু দুটো চ্যানেলে তোমাদের ভিডিওর আপডেট দিচ্ছি বুঝতে পারছো তো আজকে দেখো এখানে দেখছি বেশ অনেকটাই কাজ হয়ে গেছে নেক্সট হচ্ছে ঢালাইয়ের কাজ হলেই হয় দেখতে পাচ্ছো নেক্সট যখন কাজ হবে আবার নিশ্চয়ই আসবো আর দেখাবো তোমাদের আর দাদা ভাইয়ের চ্যানেলটা ফলো করো ওখানে সব আপডেট তোমরা পাবে পরপর দেওয়া হচ্ছে যতদূর দেওয়া যায় আর কি কি দাদা ভাই কি বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আসো কি বলো দেখতে পাচ্ছ জাস্ট মানে অনেকটা কাজ হয়ে গেছে লিংটনটা হয়েছে না এটা হ্যাঁ এরপর কি হবে ঢালাই এরপর গাঁত নিয়ে হবে এখান দিয়ে তারপর 9টা 10টা ইট গাঁত দিয়ে তারপর ঢালাই বৃষ্টির জন্য কাজ কম কম দেখো যদি জাস্ট দেখতে পাচ্ছ লিংটন ঢালাই অবধি হয়েছে তো লিংটন ঢালাই হয়েছে নেক্সট হচ্ছে কি হবে গাঁত নিয়ে হবে গাঁত নিয়ে হবে একটু তারপরে ছাদ ঢালাই হবে আচ্ছা এরপর হচ্ছে তারপরে বিয়ে মানে সবকিছু বিয়ের জন্য গাইজ এতটা এক্সাইটেড কি বলবো আরে ভাই কাছের মানুষটাকে কাছে পাওয়ার জন্য এত কিছু করছে এত কষ্ট করছে সত্যি এত হুটহুট আর তোমরা অনেকে বলছো কি বিয়ে দিল না কি ওটা কি দেয় বলো কলম 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 কেন দিল না হ্যান ত্যান কত কিছু কমেন্ট করছো আরে ভাই কলম দিয়ে ঘর করতে গেলে মোটামুটি আমি আমি আমার এইটুকো করতে মোটামুটি ধরো 3.5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হবে আমাদের এখানে অত ভূমিকম্প হয় না সবাই যেরকম ভয় পাচ্ছে ভূমিকম্প হবে বন্যা হবে তোমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পর্যন্ত যদি কলম দিয়ে তুলতে যেতাম মোটামুটি ধরো 10-12 লাখ টাকা খরচ হয়ে যেত এত টাকা কলমে এক একটা কলমে 30-30 হাজার টাকা খরচ আর একটা ঘরে ঘরে ধরো 4-5টা করে কলম লাগতো 6টা করে তাহলে 4টে রুম আছে এখানে মোটামুটি ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না আবার হবে একদম লোকে বলে বাড়ি কে বারবার হয় হবে হবে এর প্রথম বাড়ি যা বাড়ি আর একটা হবে প্রথম বাড়ি ঠিক একদম কনফিডেন্ট রাখতে হবে মনে গাই অবশ্যই আমি আমি জানি এটা আমার প্রথম বাড়ি আমার বাড়ি একটা হবে একদম একদম আমি জানি তা তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে দিদি এখানে আসলে চুড়িদার পরে আসবে ব্যাপারটা হলো ওরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার আছে বলো হ্যাঁ এরকম কোনো ব্যাপার কিন্তু কিচ্ছু নেই তবু আজকে দেখো আমি চুড়িদার পরে আসছি কেমন লাগছে বলো এটা ভালো লাগছে ভালো লাগছে নিরামিষ খেতে আর ভালো লাগছিল না সেই কারণে হচ্ছে মায়াপুরে গেছিলাম মায়াপুরের ভেজ বিরিয়ানিটা অনেক টেস্টি যদি কেউ মায়াপুরে যাও অবশ্যই তোমরা একবার খেয়ে দেখো তো আমরা দুজন এখন চলে গেছি ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য মায়াপুরের স্পেশাল ভেজ বিরিয়ানি তো যাই হোক বন্ধুরা আগের দিন ভিডিওটা এন্ড করা হয়নি ওই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও বুঝতেই পারছো শ্রাবণ মাস চলছিল তখনকার ভিডিও তো এখন তো শ্রাবণ মাস এন্ড হয়ে গেছে তো ওই ভিডিওটা করার পর থেকে মানে কাজের ভিডিও বাদ দিয়ে আর কোনো ভিডিও সেভাবে করাই হয়নি আর তোমরা আমাকে অনেকেই বলে যাচ্ছ দিদি যে তুমি কোনো প্রতিবাদ করছো না কেন এত বড় ঘটনা ঘটে গেল প্রতিবাদ বলতে দেখো কিভাবে প্রতিবাদ করব আমি নিজেও বুঝতে পারছি না যেমন ধরো সবাই মিছিলে বেরোচ্ছে বা রাস্তায় বেরোচ্ছে তো আমিও কিন্তু সেইরকমই ওদের মতো
বেরিয়েছিলাম বা বেরোচ্ছি বা শেয়ার করছি স্টোরিতে বা পোস্ট দিচ্ছি, যে কোনো আপডেট পেলে সেগুলো শেয়ার করছি ইনস্টাগ্রামে, তো এর থেকে বেশি কিভাবে আমি মানে এই মানে কিভাবে কি করলে যে আসল কাজটা হবে বা কোনো লাভজনক কিছু হবে আমি নিজেও বুঝতে পারছি না, তো সকলের মতো আমিও। তো আরও একটা ব্যাপার যেটা বললাম, কিছু কিছু বিষয় আমাদের মানে ভয় থাকতে হয়, তো সেই কারণে সবটা এই ওপেন ক্যামেরায় সব কিছু সবসময় বলা যায় না, তো সেই কারণে মানে আমিও একটু ভয় পাচ্ছি বলতে পারো। আর যে ঘটনাটা ঘটেছে সত্যি কথা বলতে এটা ভয়ের মতোই একটা ঘটনা, মানে নৃশংস মানুষ কিভাবে এত পশু হয়ে যায় আমি নিজেও ভাবতে পারি না, পশুদেরও দয়াময় আছে, তাদের থেকেও মানে খারাপ একটা ঘটনা। তো এই বিষয়টা নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না, তো এটাই চাইবো যে ঘটনা ঘটেছে তার শাস্তি হোক, বিচার হোক, এটাই চাইবো। একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে যত মানে যেভাবে দাঁড়ানো যায় সেটাই চেষ্টা করব। তো যাই হোক, নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও বা এই পরিস্থিতির মধ্যে কি ভিডিও দিলে তোমরা মানে সেটা দেখবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর দেখো, আমাদের কাজ তো আমাদের করতেই হবে, আমাদের কাজ তো থামিয়ে দিলে হবে না। যাই হোক, নেক্সট আবার কিছু ভালো ভিডিও তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো। পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি ভালো ভিডিও আসছে। টাটা।